বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আমার আজকের রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু এটা খুবই হেলদি। আর এই শীতে যদি এই সবজি ভাজিটা আমরা না খাই, তো অবশ্যই অনেক মিস করে যাব। তো তার জন্য আমি আমার এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি আমার মতো করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো চলুন, এটা কীভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে চুলায় চলে গেলাম, গিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম আমি রান্নার তেল এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি এখন হালকা একটু ভেজে নিব 2 মিনিটের মতো। তো এদিকে আমার পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম 6-7টার মতো কাঁচামরিচ ফালি। তো কাঁচামরিচটা দিলে কিন্তু ভাজিটার কালারটা খুবই সুন্দর হয়। তো এইভাবে কাঁচামরিচটা দিয়ে আমি আবার একটু ভেজে নিব। আর এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি খুব বেশি একটা ভাজবো না, যেহেতু আমি ভাজি করব। আর এটার কালারটাকে পারফেক্ট রাখার জন্য কিন্তু খুব বেশি একটা ভাজা যাবে না। তো এইভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে প্রায়। তো এখানে আমি বাকি মশলাটা অ্যাড করে দিব। আর এটা কিন্তু খুব সাধারণ মশলাতেই হয়ে যায়। তো দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে 2 মিনিটের জন্য একটু মশলাটাকে কষিয়ে নিব। তো এখন আমি একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে দিলাম আমি 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর চলে আসলাম, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম আমি প্রায় 1 কাপের মতো আলু কুচি। তো আলুটাকে একটু আগে দিয়েছি যেন একটু সিদ্ধটা ভালো হয়, যেহেতু এটা শক্ত। তারপরে এখানে অ্যাড করে দিব আমি একটা বড় সাইজের গাজর নিয়েছি, আর গাজরটাকেও কুচি করে নিয়েছি আলুর মতো। তো গাজরটা যেহেতু শক্ত, তো গাজর আর আলু আমি আগে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার 5 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। তা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি আবার চলে আসলাম। তো এইদিকে কিন্তু আমার আলু আর গাজরটা একটু সিদ্ধ হয়ে এসেছে। তো এখানে আমি অ্যাড করে দিব প্রায় 1 কাপের মতো শিম। তো শিমগুলোকে আমি খুব কুচি করে নিয়েছি। তো এটাকে আমি আবার একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মিলে কিন্তু সবজি ভাজিটা খুবই ভালো হয়, যেমন সবুজ একটা শিমের কালার থাকে, গাজর এবং আলু, ফুলকপি, তো সব কিছু মিলে বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে। তারপর আমি এখানে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি একটা ফুলকপি। তো ফুলকপিটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু ভাজি করব তো ভাজি সাইজ করে নিয়েছি। তো আমি একটা আস্ত ফুলকপি নিয়ে নিয়েছি। তো দিয়ে আমি একটু ঢাকনাটা দিয়ে দিব। তো আমি একটু চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর অনেকটাই মিশে এসেছে, আর খুব অনেকটা পানিও উঠেছে, আর এই পানিটার মধ্যে কিন্তু ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাবে। তো আমি ফুলকপিটাকে একটু গাজরটার সাথে একটু মিশানোর চেষ্টা করতেছি যেন কালারটা পারফেক্ট চলে আসে। তো এদিকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আবার একটু নেড়ে দিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফেরত আসলাম। তো এদিকে আমি আবার একটু মাঝখান দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, কারণ এটা আবার যেন লেগে না যায়, তো সেই জন্য কিন্তু মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিয়ে আবার 5 মিনিটের জন্য একটু ঢাকনাটা দিয়ে দিব। তাহলে এটা আমার একদম সিদ্ধটা হয়ে আসবে, সব কিছু সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফেরত আসলাম, আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এটা সব কিছু এখন সিদ্ধ হয়ে গেছে। তো খুব বেশি একটা নাড়াচাড়া করবো না, এখন আমি কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিব। আর ধনেপাতাটা দিলেও কিন্তু এই সবজিটার আলাদা একটা সেন্ট বেরোয়। আর এখন যেহেতু শীতকাল, ধনেপাতার কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে, তো এটাতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা কালার ঠিক রাখার জন্য আমি খুব বেশি একটা ভাজবো না, জাস্ট একটু সবুজ কালার রেখে নামিয়ে নিব। তো আমার রান্না হয়ে গেছে, আমি এখন একটা সার্ভ করে নিচ্ছি বাটিতে। তো দেখুন ভাজিটার কালারটাও কত সুন্দর এসেছে, সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে, গাজর, শিম, ফুলকপি, আলু। তো যাই হোক, আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে সবার। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছেন একটু লাইক দিয়ে দিবেন। আর এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।